হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার চ্যানেলের ভিডিও দেখছো সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। তো এখন ঘড়িতে বাজে বিকেল 4টে, আর এখন থেকে নতুন একটি ভিডিও আমি শুরু করলাম। বাড়ির ছাদ থেকেই শুরু করছি আর একদম সেজে গুজে তোমাদের সামনে এসে বসে পড়েছি। কেন বলো তো, আমি এখন শর্ট ভিডিও বানাবো সেই জন্য। তো আজকে সকাল থেকে কী জানি সব ঢিসমিস হয়ে গেছে, সব কিছু এলোমেলো হয়ে গেছে, আমার কাজের কোনো ঠিকানাই ছিল না। আর কখন থেকে ভাবছি যে এই ভিডিও শুরু করব, এই ভিডিও স্টার্ট করব, ভাবতে ভাবতে স্টার্ট এই এখন করছি। মানে বলছি না, পুরো একদম কেটিয়ে গেছে। সকালবেলা রান্নাবান্না করে হাজব্যান্ড ডিউটিতে চলে গেল, আর সোনা আজকে পড়া নেই বলে উঠছে কি উঠছে না, আর আমিও বসে বসে মোবাইল দেখে যাচ্ছি। দেখতে দেখতে 8:30 বেজে গেছে। তাড়াতাড়ি করে সোনাকে হুড়মুড় করে তুলে ব্রাশ ট্রাশ করিয়ে এবার পড়াতে বসিয়ে গেলাম। ওর যেহেতু পড়া নেই বাড়িতে, সকালে পড়াতেই হবে, একা একা পড়তে চাবেই না, কিছুতেই একা একা পড়তে চায় না, আমার ওর সঙ্গে বসতে হবে। তো আজকে বায়না ছিল ছাদে পড়াশুনো করবো, সেজন্য ওকে নিয়ে ছাদে এসেছিলাম সকালবেলা। এবার ছাদে আবার রোদ্দুর এসে যাচ্ছে, প্রচণ্ড রোদ্দুরের তেজ, চলে গেলাম নিচে। নিচে গিয়ে আবার একটু পড়াশুনো করিয়ে 10টার সময় খাওয়া দাওয়া করলাম, তারপরে কাজ বাজ সারতে সারতে ভিডিও আর স্টার্ট করাও হয়নি। কাজ বাজ মানে কোনটা করবো আর কোনটা করবো না, অনেকটা বেলা হয়ে গেছে, বিছনা টিছনাও তোলা ছিল না। তারপরে মোটামুটি কাজ বাজ সেরে মামার বাড়িতে গেছিলাম। মামার বাড়িতে গেছিলাম কেন বলো তো, আমার দিদা মানে শাশুড়ির মায়ের দিদার অসুস্থ। আমি এর আগেও ভিডিওতে অনেকবার বলেছি, দিদা অনেকটা অসুস্থ, মানে আগের থেকে অনেকটা ভালো আছে। এর আগে তো কি বলবো, যখন মানে শীতকাল ছিল, পৌষ মাস ছিল, তখন খুব অসুস্থ ছিল দিদা, মানে এই কি বলবো, এই যখন তখন অবস্থা ছিল। তো যাই হোক, সে দিদা এখন অনেকটা সুস্থ আছে। তো বিছানায় আর কি, মানে কী বলবো, বিছানা সজ্জা মামিরা দেখাশুনো করে, মামিরা মামারা দেখাশুনো করে, মাঝে মাঝে শাশুড়ি মা গিয়ে একটু দেখাশুনো করে। তো আমি অনেক দিন হয়ে গেছে দিদাকে দেখতে যাই না, মানে টাইম একদম পাওয়া যাচ্ছে না, বুঝতেই পারছো খুব সময়ের অভাব। তো সেই মুহূর্তে একটুখানি গেছিলাম, গিয়ে দিদা আমাকে দেখে বলছে তোমাকে কতদিন দেখি না, তুমি এদিকে এখন আর আসো না। আমি বললাম না দিদা, খুব মানে সময় পায় না। এরকম হয়তো একটু কথাবার্তা বলে তারপরে মামিদের সাথে গল্প করতে করতে 1:30 সময় বাড়ি এসেছি। এসেছিলাম 12:00, 1:30 বাড়িতে এসেছি। বাড়িতে এসে আবার তাড়াতাড়ি করে জল আনতে গেছি। আর টাইম কলটার কী হয়েছে বলো তো, টাইম কলে জল আসছে না, সেই যে মানে দোলের 4-5 দিন আগে থেকে সে জল চলে গেছে টাইম কলে, আর জল দিচ্ছে না তো দিচ্ছেই না। কয়েকদিন দেখেছো কি সুন্দর ভিডিও করে তোমাদেরকে দেখিয়েছি টাইম কলে রান্নার জল, খাওয়ার জল, বাসন, মানে বাসনটা মাজি নিজে দিই, মানে ঠাকুরের বাসনটা ঠাকুমা মাজত, আর জামা কাপড় কাছে সমস্ত কিছু করতাম, আর এখন আবার আসছে না। আমি পুকুরেও যেতাম না, তারপরে যেখান থেকে খাওয়ার জল আনতাম সেখানেও যেতাম না, বেশ একটা মজাই পেয়ে নিয়েছিলাম, ভগবানের আর সহ্যই হলো না। জলটা একদম বন্ধ, মানে শুধুমাত্র আমাদের যে বন্ধ সেটা নয়, সবারই জল বন্ধ, শুধু রাস্তার কলগুলো নিয়ে জল আসছে। তো আমাকে আবার জল আনতে যেতে হচ্ছে, খাওয়ার জল, রান্নার জল। তো যাই হোক, জল ঠল নিয়ে এসে স্নান টনান করে খাওয়া দাওয়া করে একটুকু সময় লস করলাম না। শোনা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুমাতে চায় না, আমি না ঘুমালে ঘুমাতে চায় না, আর আমার সবসময় ঘুমানো হয়ও না, মাঝে মাঝে এক আধ দিন ঘুমাই কি ঘুমায় না, ঠিক আছে। তো আজকে যেমন চলে এসেছি, কালকেও চলে এসেছিলাম সেজে গুজে ছাদে। তো যাই হোক, এবার সোনা মোবাইল দেখছে, দাদানের মোবাইল, আর আমি চলে এসেছি এখন সেজে গুজে ছাদে ভিডিও করতে। আর শর্ট ভিডিও মানে ভিডিও স্টার্ট করা শুরু করে দিলে আর ব্লগ ভিডিও বানানো হবে না, সেই জন্য আমি ভাবলাম ভিডিও শুরু করার আগে আমি একটু ব্লগ ভিডিও বানিয়ে নিই, মানে বন্ধুর সাথে একটু কথা বলে নিই, ভিডিওটা স্টার্ট করে নিই। সেই জন্য আমি স্টার্ট করে নিচ্ছি, এরপর আমি মানে শর্ট ভিডিও শুরু করব। তো আমাকে এই এখন বিকালবেলার দিকে শর্ট ভিডিও কেন করতে হচ্ছে জানো, আমি তো এই বিকালবেলার দিকে শর্ট ভিডিও করি না, মাল ঠাল করি, তারপরে আমার সেলাই এসছে জানো, সেলাই মাল এসছে, তো মাল ঠাল করি আমি বিকালবেলা এই সময়। তো তা হচ্ছে বিকালে আর করা হয় না, আমি সন্ধ্যার পর সোনাকে পড়ানোর পরে শর্ট ভিডিও বানাই।
তো এই 5-7 দিন হলো নেটের এত সমস্যা, এত নেটের সমস্যা, তোমাদেরকে কি বলবো, যেই 7:30 থেকে 8টা বাজে আর মোবাইলে কোনো কাজ করা যাচ্ছে না, এত নেট প্রবলেম হচ্ছে। আমি কাস্টমার কেয়ারে ফোন করলাম, সেখানে বললো যে হ্যাঁ একটু জিওর নেটের প্রবলেম হচ্ছে, যার কারণে হচ্ছে গিয়ে একটু নেটের সমস্যা দিচ্ছে, তো এটা আমরা ঠিক করে দেওয়ার চেষ্টা করছি, কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো এবার সেই জন্য ভাবলাম, আর আমার জন্য না, আমি তো মানে ভিডিও করব বলে আমার নেটটা আমি বাঁচিয়ে রাখি, আমার সোনাকে একটুও দিন আমি ফোনটা, আমার ফোনটাও নিতে চাইও না। তো মাঝে মাঝে ওর দাদানের ফোনে নেট শেষ হয়ে গেলে আমাকে বলে কি একটুখানি নেট দাও না, হটস্পটটা অন করো না, এইটুকু। তবুও আমি দিতে চাই না, আমি নেট বাঁচিয়ে রাখি যে না আমার ভিডিও করতে লাগবে। এবার সেই মানে 4-5 দিন তো আমি ভিডিও করবো বলে রেখেছি, অথচ আমি ভিডিও করতে পারিনি, শর্ট ভিডিও কয়েকদিন আমি শর্ট ভিডিও দিতে পারিনি। আবার ঘুরতে ঘুরতে দুটো বা তিনটে এরকম হয়েছে, এর বেশি আমি দিতে পারিনি। সেই কোম্পানি সব নেটগুলো খেয়ে নিচ্ছে, আমি একটুকু নেট ইউজ করতে পারছি না। সেই জন্য ভাবলাম যে এখন দুপুরবেলার দিকে ছাদে এসে আমি ভিডিও বানাই। তো কয়েকদিন হচ্ছে আমি ছাদে এসে আমি ভিডিও বানাচ্ছি। তো চলো আর বেশি কথা বলছি না, শর্ট ভিডিও শুরু করে দিই। তোমরা কিন্তু সবাই আমার শর্ট ভিডিও দেখবে, কমেন্ট করবে, লাইক করবে, ঠিক আছে, কেমন লাগে জানাবে। আর এখন চলো শর্ট ভিডিও করি, আর আজকে এখন থেকে রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত কী কী করি তোমাদেরকে শেয়ার করবো। দেখে থাকো আমার ব্লগটি, আশা করছি খুব ভালো লাগে, ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবে না, আর কমেন্টে কিন্তু জানাবে কি ধরনের ভিডিও তোমাদেরকে আমার কাছ থেকে পেতে চাও, আমি ঠিক সেই ধরনের ভিডিও আনার চেষ্টা করব। আর একটু শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটি এখন থেকেই দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে কি সন্ধ্যাবেলায়, আমি শর্ট ভিডিও করে ছাদ থেকে অনেকক্ষণ আগেই নেমে এসেছি। তো এখন সন্ধ্যাবেলায় একটু লিকার চা করছি, তো বাবা বাড়িতে নেই, আর ঠাকুমাকে বললাম ঠাকুমা তুমি কি চা খাবে, ঠাকুমা বললো না খাবো না, আর মাও চা খাবে না, তো সেই জন্য 2 কাপ মাত্র চা করছি, আমি আর সোনা খাবো। আমরাও রোজ সন্ধ্যাবেলায় চা খাই না, তো আজকে কেন খাচ্ছি বলো তো, মাথাটা না প্রচণ্ড ঝিমঝিম ঝিমঝিম করছে, মানে যন্ত্রণা যন্ত্রণা ভাব করছে, সেই জন্য ভাবলাম একটু লিকার চা করে গরম গরম খেয়েই দেখি কমে কি। তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সোনাকে নিয়ে পড়াতে বসে পড়েছি। তো সকালবেলা আমি যখন পড়াই তখন স্কুলের পড়া, ওর টিউশানির পড়া, সব পড়া করিয়ে রেখেছিলাম, আর এখন আমি ঝপাঝপ পড়াগুলো ধরছি আর ও উত্তর দিচ্ছে। তো বন্ধুরা পড়াশুনো হয়ে গেছে, এখন নিয়ে বসে পড়েছি, দেখো মাল, তোমাদেরকে তো বললাম আমার সেলাইয়ের মাল এসছে, তো সেইগুলো এখন কি করব বলো তো, এখন কেটে কুটে গুছিয়ে রাখবো, আর আমি মাল মানে কাটছি, সোনা সামনে বসে বসে দেখছে, ও ওরকম দেখে দেখে শিখে তারপরে আবার আমাকে হেল্প করে, জানো তো, ও বলে মা আমি পারবো, আমি কেটে দিচ্ছি তোমাকে। তো আমি যে আগে বসে বসে দেখ তারপরে করবি, তো এরকমভাবে মাথাগুলো দেখো জয়েন্ট থাকে, চিড়ে চিড়ে রেখে দিচ্ছি, তাহলে কি হবে বলো তো, সেলাই করতে সুবিধা হবে, বসেই মেশিনে বসেই ঝটাপট আমি সেলাই করতে পারবো। তো রাত্রেবেলা আমি গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি, মাথার দিকে ওরকম জয়েন্ট আর নিচের দিকেও জয়েন্ট থাকে, তো সমস্ত চিড়ে ঠিড়ে গুছিয়ে রেখেছি। আর এখন দেখো এটা কি বুঝতে পারছো, এটা কি অবশ্যই বুঝতে পারছো, এটা হচ্ছে খিচুড়ি। আর হঠাৎ করে এখন খিচুড়ি কোথা থেকে পেলাম তাই না, তো মা গেছিলো কীর্তনে, আমাদের পাশের গ্রামেই অষ্টম প্রহর কীর্তন হচ্ছে, আজকেই লাস্ট, তো খিচুড়ি ভোগ দিয়েছে, মা গেছিলো পাড়া থেকে, আরও কয়েকজন গেছিলো একসাথে, সবাই মিলে গিয়ে খিচুড়ি নিয়ে এসছে, আর সোনা এখন খাবে খিচুড়ি, সোনাকে আমি দিয়ে দিচ্ছি। তো দেখো আমি রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি, উনুনটা আমার কত সুন্দর জ্বলছে দেখতে পাচ্ছ, কত সুন্দর দাউ দাউ করে জ্বলছে, এরকমভাবে উনুন জ্বললে কিন্তু রান্না করতে বেশি টাইম লাগে না জানো। তো শুধুই ভাত করছি, আর তরকারি টরকারি সব কিছুই আছে, মাছের ঝোল টোল, তো শুধু ভাত করলেই হয়ে যাবে। তো চলো, তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এখন আবার এলাম, এখন বাজে 9:20, আর আমার ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে উবুর করে ওই রান্নাঘর থেকে এই ঘরে নিয়ে এসে রেখে ঘরে আসলাম। আর সোনার ঘুম পেয়ে গেছে, ঘুম ঘুম করছে, ও তো খিচুড়ি খেয়েছে, ও আর ভাত খাবে না বলছে। তো যাই হোক, ভিডিওটা শেষ করে বিছানা করে দেবো, ওকে ঘুমিয়ে পড়বে, প্রায় 9:30 বাজতে যাই। তো এখনও পর্যন্ত হাজব্যান্ড আসেনি, ফোন করেছিলাম 10:00 থেকে 10:30 বাজবে বললো বাড়িতে আসতে, কি গরম লাগছে গো, ফ্যানও অফ করে কথা বলছি, কাজ করে আসলাম তো ওই গরম লাগছে। তো বৃহস্পতিবার সকালে অভিষেক চ্যাটার্জি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন,
আমরা খবরটা পেয়েছি তো বৃহস্পতিবার থেকেই পেয়েছি। মনটা খুবই খারাপ ছিল জানো তো, খারাপ লাগছিল মনটা যে অভিষেক চ্যাটার্জি মারা গেল, এত তাড়াতাড়ি মারা যাবেন সত্যি ভাবতেই পারছি না। আর ছোটবেলায় মুভিগুলো দেখতাম অভিষেক চ্যাটার্জির, প্রসেনজিৎ চ্যাটার্জি, তারপরে তাপস পাল, চিরঞ্জিত, এই যে মুভিগুলো দেখতাম সত্যি ভীষণ ভালো লাগতো। অভিষেক মানে কি বলবো, আমার একটা মানে ফেভারিট হিরো বলতে পারো, খুব ভালো লাগতো অভিষেককে। আর মানে মানে চেহারা ফিগার দেখতে শুনতে আমার কাছে খুবই ভালো লাগতো, আমার খুব প্রিয় ছিল। আমি অভিষেকের মানে ছোটবেলায় অনেক মুভি দেখেছি আর দেখতে ভালোবাসতাম, ঠিক আছে, যেখানে দেখতাম যে অভিষেক চ্যাটার্জির মুভি হচ্ছে একটু দাঁড়িয়ে হলেও দেখতাম, কিন্তু ওনাকে আমার খুবই ভালো লাগতো। তো মানে বৃহস্পতিবার যখন এই ঘটনাটা শুনলাম মানে আঁতকে উঠলাম, মোবাইলেই দেখেছি আমি, মোবাইল স্ক্রিনে এসেছিল, তো আমি আঁতকে উঠেছি যে কি ব্যাপার এটা হতে পারে। তারপরে হ্যাঁ, সবার মুখে মুখে হয়ে গেল যে হ্যাঁ, অভিষেক চ্যাটার্জি উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, উনি আমাদের ছেড়ে, পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গেছেন। সত্যি খুবই খারাপ লাগছিল। তো যাই হোক, তোমাদেরকে আমার কথাটা আগেই বলা উচিত ছিল, তো যাই হোক বলা হয়নি, আজকে এই কথাটা বলছি। কেন বলছি বলো তো, আজকে দুপুরবেলা বাবা যখন মানে কাজ থেকে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে, যখন বাবা একটু টিভিটা চালিয়ে দেখে, তখন অভিষেক চ্যাটার্জির একটা মুভি দেখছিল, ওইটা দেখে আমার বেশ বিশেষ করে বেশি আবার মনে পড়ে গেছিলো। আমি যাই ভুলে ভুলে গেছিলাম, তো ওই মুভিটা দেখে হঠাৎ করে মনে পড়ে গেছে আমার, সত্যি মানে এত খারাপ লাগছিল, সেই জন্য আজকে একটু শেয়ার করলাম তোমাদের কাছে। তো তো ওনার আত্মার শান্তির কামনা করি, উনি যেখানেই থাকুক ভালো থাকুক, ওনার আত্মা যেন শান্তি পায়, ওনাকে শতকোটি প্রণাম জানাই। এই বলেই আজকের ভিডিওটা আমি শেষ করছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলে আসোনি, প্লিজ আমার চ্যানেলে এসে ঘুরে যেও, আমার ভিডিওগুলো দেখে যেও, করছি খুব ভালোই লাগবে। চলো আজকে এই পর্যন্ত, সোনার খুব ঘুম পেয়ে গেছে, বিছানা করে দিই। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।